শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আব্দুর রউফ খুতেজা খাতুন, গ্রাম থিতপুর, ডাকঘর থিতপুর বাজার, থানা ভালুকা, জেলা ময়মনসিংহ। তখন আমি ঢাকা কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম। ঢাকা কলেজে আমরা ভর্তি হলাম 1970 সালের আগস্টে। যুদ্ধটা শুরু হয় মার্চে। তখন ফার্স্ট ইয়ার থাকাকালীনই যুদ্ধ শুরু। আমার স্কুল হলো গফরগাঁও, কান্দিপাড়া আসকরানি হাই স্কুল। ওখান থেকে আমি এসএসসি পাস করি। সে সময় আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বা কোনো সংগঠন করতেন? না, তখন আমি কোনো সংগঠন করতাম না। রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও যেটা ছিল আর কি, আমাদের সময় স্কুলে পড়াশোনা করতাম। তখন বিপ্লবী ছাত্র ইউনিয়ন, তখন বিপ্লবী ছাত্র ইউনিয়ন ছিল না, ছাত্র ইউনিয়ন ম্যানন গ্রুপ, তারা কিন্তু খুব তৎপর ছিল। তাদের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সমাজতন্ত্র নামে একটা বিষয় আছে, এবং সমাজতন্ত্র হলো দেশের মানুষের ভেতরে যে শোষণের যে প্রক্রিয়াটা সেটা থাকবে। এটুকু এক ধরনের সচেতনতা আমাদের ছিল। এবং ওরা যে কাজটা করতো, যে ভালো ছাত্রদেরকে যেত টার্গেট করত। তারপর যে সময় ঢাকা কলেজে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর ওই 69-এর যে ভয়াবহ সাইক্লোনগুলো, সেই সাইক্লোন পরবর্তী সময়ে তখন পাকিস্তানের যে আচরণ, তখন মনে হলো যে না, এরা আসলে আমাদের বিষয়ে ওরা ভাবে না। এবং ওই সময় মৌলানা ভাসানীর বক্তব্য, তারপরে বঙ্গবন্ধুর বক্তব্য, এগুলি আমাকে এক ধরনের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে নির্বাচনে আমাদের কাজ করতে হবে। তখন নৌকার পক্ষে আমরা কাজ করি। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল যে 3রা জানুয়ারি বঙ্গবন্ধুর একটা সভা হয়, উনি ওই শপথ গ্রহণ অনুষ্ঠান করেন রমনা রেসকোর্সে। তো ওই সভায় আমি ছিলাম। আমার চিন্তা চেতনার ভিতরে যেন সমাজতন্ত্রের কথা বঙ্গবন্ধু বলেন কিনা। বক্তৃতার এক পর্যায়ে শেষের দিকে বঙ্গবন্ধু বললেন, আমি কিন্তু একটা কঠিন কথা বলতে চাই যে আমি সমাজতন্ত্র চাই। তো তারপরে তো যে সময় এগুলো 1 মার্চ, ওই দিন আমি কলেজেই ছিলাম, কলেজ ক্যান্টিনে ছিলাম। ওই ক্যান্টিন থেকে দেখি সমস্ত ছাত্ররা বেরিয়ে আসছে, স্লোগান শুরু হয়েছে যে মানে ইয়া ইয়া লাত্তি মারো বাংলাদেশ স্বাধীন করো, সংহতিতে লাত্তি মারো বাংলাদেশ স্বাধীন করো,
করে শুরু হয়ে গেল আর কি। আমারও মনে হলো যে না, তখন আমার এই জায়গাটার ভেতরে আমারও অংশগ্রহণ করা উচিত, থাকা উচিত। তারপরে কলা ভবনে যেদিন পতাকা উত্তোলন করা হলো 2 মার্চ হবে, ওই পতাকা উত্তোলন অনুষ্ঠানে আমি ছিলাম। ওই জায়গায় এক ধরনের আমার অনুপ্রেরণা যেন এই পতাকাটাই হবে আমাদের পতাকা। তাই এই যে মানে ঘটনাগুলি ঘটতে থাকলো, তারপরে 7 মার্চের যে জনসভা ওটা আমি যাইতে পারিনি, কিন্তু ওই দিন আমি দেখছি রাস্তায় ঢাকা শহরের রাস্তা, পুরা ঢাকা শহর যেন একদিকে ছুটছে, মানে সব রেসকোর্সের দিকে ছুটছে। আর মিটিংয়ে যেতে পারিনি তার কারণ হচ্ছে আমার যে চাচা ছিলেন ওনারও খুব ইচ্ছা যে আমরা যাবো, আমার চাচা এবং চাচি দুজনে যাবে। তো বাসায় কেউ থাকার কেউ নাই, তখন বললো যে তোরা থাক, তোরা বাসায় বসে বসে টেলিভিশন দে, আমরা মিটিং রাতে। তাহলে ঢাকা ইউনিভার্সিটি স্টাফ করাতে খুব বেশি দূরে না, তো আমরা তখন মানে আমার চাচা ঢাকা ইউনিভার্সিটির টিচার। তো ওই জায়গায় 7 মার্চের ভাষণ হঠাৎ বন্ধ হয়ে গেলো, পরের দিন আবার ভাষণ শুনলাম 11 মার্চ। তাতে বাড়ির উদ্দেশ্যে ওনা দিই, আমি আমার বড় ভাই বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর যেটা হয়েছে, তখন আমরা পাঞ্জেরি সাহিত্য সংস্কৃতি সংসদ নামে একটা ক্লাব করি। তো ক্লাবের ওই এলাকার আমাদের এলাকার যে কিশোররা আছে সবাই এটা সদস্য ছিল, নাম পরিশোধ করতে হবে, আমাদের ট্রেনিং শুরু করতে হবে। আমার বড় ভাই আমি দুজন মেয়ে এটা দুঃখানি, তখন কামাল ইসলাম উনি তখন মানে সোশিয়োলজিতে অনার্স করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের এখান থেকে আবার আমরা ট্রেনিং শুরু করব, মানে বাঁশের লাঠি ট্রেনিং শুরু করব। এই বাঁশের লাঠি ট্রেনিংয়ের জন্য 70 জন নিজের থেকে নাম দিল। তা আমরা এই নামগুলি নিয়ে সেই আওয়ামী লীগ অফিসে যাই, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন আসমত আলী সরকার, উনি ওইটাকে অনুমোদন দিয়ে দিলেন, 70 জন নিয়ে ট্রেনিং শুরু করি। হাবিলদার পুলিশের হাবিলদার উনি আমাদেরকে মানে প্রশিক্ষণ দিলেন। ইসলাম মারা গেছেন, যারা অ্যান্টি লিবারেশন এলিমেন্ট তখন তারাও কিন্তু দেখতো আমাদেরকে, দেখে তারা এগুলি নিয়ে প্রত্যেক হাট পারে আমরা করলাম কি মিছিল করতাম, মানে মানুষকে জাগিয়ে তোলা, যে নৌকাতে ভোট দিলাম, এখন আবার ছেলেরা কী বলতেছে যে সৌমদিতে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করে, এটা কী বুঝতেছে না দেখছে। তো তাদের কাছেও যারা খুব ই ছিল আর কি, কিন্তু আমরা রেগুলার এই মিটিংগুলি করতাম এবং দেখা গেলো যে আস্তে আস্তে আমাদের জমায়েত বাড়তে থাকলো, চলতে থাকলো। 17 এপ্রিল পাক বাহিনী ইয়ে করলো, হেলিকপ্টার দেওয়া, তারপরে কফলগঞ্জে প্রথম বোমিং করে। বোমিং করার পরে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, শব্দগুলি স্পষ্ট শোনা যায়, আহু ইচু এরকম ই হচ্ছে। তো বোঝা গেলো যে কফলগঞ্জ শেষ, বোধহয় কফলগঞ্জ আর কিছু রাখছে না, মানুষ দৌড়াদৌড়ি করে যে যার ব্যাপারছে ছুটছে। 17 এপ্রিল কিন্তু আবার মেহেরপুরে আওয়ামীতে জাতীয় সরকার আমাদের সরকারও গঠন করে, তারা আমাদের ট্রেনিংগুলি পছন্দ করতো না, তারা খুব তৎপর হয়ে গেলো। এই যে একটা পতাকা উড়ায় রাখছে ক্লাব ঘরের মধ্যে, এই পতাকা নামাইতে হবে। তা আমরা পতাকা তো আমরা যে পতাকা বাংলাদেশে পতাকা আমরা উড়াইছি, আর সে তো নামাবে, তারা নামাবে কেন? তো এটা নিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক শুরু হবে। তা আমরা বলছি হ্যাঁ, যদি মনে হয় যে দেশের আমাদের গ্রামের ক্ষতি হবে, আমরা পতাকা নামাবো, কিন্তু পতাকা স্যালুট দিয়ে নামাবো, কর স্যালুট মিলবে আমাকে, নামাইতে হবে, এটা বড় কথা। এসব বুঝি যদি না, এক্ষুনি নামাবো আমরা, ছুটলো তারা পতাকা নামানোর জন্য। আমরা বললাম না, আমাদের দেবো না। তারপরে সেই পতাকা যে সময় তোমরা যায় বাস খুললো, আমি পতাকা যায় পতাকা ধরলাম, পতাকা আমার হাতে রেখে নিলাম। আমার কাছে পতাকা নেওয়ার জন্য কারাকারি শুরু হলো, আমার পেছনে কিছু কেল টিল পড়লো, মানে আমার কাছে তারা নেবে, আমি বলছি আমি ছাড়বো না। তো এই সময় হচ্ছে পুরা মাঠ রণাঙ্গনে পরিণত, যে যেমনি পার্সি এলাকা যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, তারাও অস্ত্র টস্ত্র নিয়ে তার চলে আসছে, যারা বিরুদ্ধ তারাও চলে আসছে, মানে একটা পুরা মাঠ জুড়েই একটা মারামারি শুরু হয়ে গেল। পরে আলটিমেটলি যারা হয়েছে ওরা পিছাইতে বাধ্য হয়েছে, বাধ্য হইলে তারপর আমরা আবার সেই পতাকা তুললাম আমাদের ক্লাব করে। তারপরে সেই পতাকা আবার আমরা স্যালুট দিয়ে সন্ধ্যার দিকে আমরা নাম, মানুষের সাইকোলজিক্যাল যে দিকটা আছে, যে যদি পতাকা দেখে তাহলে এই জায়গায় পুতুয়া এসে করবে, আর্মিরা এসে বোম্বিং করতে পারে,
তা আমার মাথার মধ্যে উঠলো যে এই মানুষগুলি এইভাবে আমাদেরকে অপমান করলে এটা তো ছেড়ে দেওয়া যায় না। কোন বয়সী একজন আছিল, চাচা আছে সম্পর্কে, তারে বললাম যে আমাদের যে রাস্তা আছে ভালো করে ফলো যে রাস্তা, এই রাস্তার পাশে যে গাছ আছে, আম গাছ আছে বা অন্যান্য যে গাছ আছে সেই গাছগুলিতে চলো আমরা পোস্টারিং করি। তারপরে সেই পোস্টারিং করার জন্য আমার মাত্র দুইজন আর কি, তো দুইজন যাতে আর কেউ না জানতে পারে যে কাজগুলি কে করতেছে, কারণ এই জায়গায় সব জানলে তো অসুবিধা আছে। রাস্তার দুই পাশে রাস্তার পাশে যেহেতু আমাদের সাদা গোস কিনে তারপরে বাঁশের কঞ্চি দেয়া আলতার দেওয়া বড়ি উড়লে তারপরে আমি ওটা দেয়া পোস্টারিং করলাম। এই পোস্টার আমরা রাত্রেবেলা আবার সেই পরে আমাদের সংগ্রাম চলছেই চলবে, তা আমরা রাত্রে বেলায় এই পোস্টার লাগায় পরের দিন আমরা দেখি যে কি অবস্থা, প্রতিক্রিয়া কি দেখলাম, যেগুলো অনেকে পড়তেছে পরে পরে বলতেছে দেখছো মুক্তিযোদ্ধারা উদয় চলে আসছে। তখন তো মুক্তি বাহিনীর এরকম অর্গানাইজড হইতে যায় নাই, হয় নাই তখন, কিন্তু তাদের মনে একটা ভীতি সঞ্চার করার জন্য এটা করছি। তারপরে আমাদের একটা ঈদ থাকলো যে কীভাবে যাওয়া যায়, এবং তখন যে ঘটনাগুলি ঘটতেছিল আমাদের এলাকায় সেটারও সবচেয়ে মানে কষ্টকর, কিছু দালাল তারপরে ডাকাত শ্রেণীর লোক তারা হিন্দুদের বাড়ি লুটপাট শুরু করলো। প্রত্যেক দিনে এই বাড়ি সেই বাড়ি এরকম লুটপাট, এবং সন্ধ্যার পরে মানে সেই কি কঠিন আর্তনাদের শব্দ, তারপরে আমাদেরকে বাঁচাই আমার ছুটছে, তারপর কোনো কোনো বাড়িতে আর আগুনও দিছে, এইরকম ঘটনা ঘটতে থাকলো আমাদের। আমরা তখন খুব আমাদের খুব খারাপ লাগতো, তা আমরা সংগঠিত হয়ে তারপরে চেষ্টা করলাম যে এদেরকে ফেরানো যায় কি না। তো খুব যে আমরা সাকসেসফুল হয়েছিলাম তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ফেরাতে পারছিলাম। আওয়ামী লীগের নেতাদেরকে আমরা তখন খুঁজি যে আসলে তখন কেউই পাইনি। আমার এক বগলিপতি ছিলেন আওয়ামী লীগের গফরগ থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, উনি কিন্তু এপ্রিলেই উনি বললো যে আমরা চলে যেতেছি, তোমরা তোমাদের মতো করে নিজেরা অর্গানাইজ। তখন কিন্তু আসলেও সত্যিকার অর্থে যে নেতৃত্ব দেওয়ার মতো ওই সময় এই কঠিন সময়ে আমরা কোনো নেতা পাইনি। তো আমার যে বড় ভাই ছিলেন তারা মিলাই আমরা তখন এই একটা দল গঠন করি, যে এই দলের কাজটা হলো যে লুটপাট ফেরানো। এদিক দিয়ে আবার এলা পাকিস্তান আর্মি অপকর থেকে ভালুকা বাঁকা এতে ময়মনসিং চলে আসে। ময়মনসিং চলে আসার পর সমস্ত থানা কোয়ার্টারগুলিতে থানা হেডকোয়ার্টারে তারা যাওয়া শুরু করে। তো সেই সময় আমার আমি করলাম কি যে আমার কিছু টাকা ছিল স্কলারশিপের টাকা, বাদাম কিনি, বাদাম কিনে তারপর বাদামগুলি পাইকারি বিক্রি করি, এক বাজার থেকে নিয়ে আরেক বাজারে বিক্রি করি। আর উদ্দেশ্য হলো যে কোনো মুক্তি পাইনি কোনো ক্লু পাওয়া যায় কি না, কাউকে খুঁজে পাওয়া যায় কিনা যে তার মাধ্যমে যাতে আমরা মুক্তি বাহিনীতে যাইতে পারি। তো এইরকম করে চেষ্টা করতেছি কিন্তু কোনো জুন মাস পর্যন্ত কোনো খবর নাই। একদিন দেখা গেল কি এই জুন মাসেই সকালবেলা দেখি যে একদল লোক যাচ্ছে লুঙ্গি শার্ট পরা অস্ত্র নিয়ে যাচ্ছে। তো তখন বলতাম যে আর এই মুক্তি বাহিনী, আমরা হইচই করে তাদের পিছে পিছে ছুটলাম, তারা ইশারা দিল যে তাদের পিছে না আসার জন্য। তখন খোঁজ পাওয়া গেলো যে হ্যাঁ আফসার সাহেবের নেতৃত্বে একটা মুক্তি বাহিনী গঠন হয়েছে ভালুকায়, এবং উনি একটা মাত্র রাইফেল নিয়ে, হামিদ নামে একজন লোক ছিলেন ওনার কাছ থেকে একটা রাইফেল নিয়ে, তারপরে আরও কিছু স্বেচ্ছাসেবী নিয়ে উনি বললেন কি ওই থানা আক্রমণ করে থানা থেকে অস্ত্র করে তারপরে তার বাহিনী গঠন করলো। এইভাবে আফসার বাহিনী প্রথম গঠন। তো আফসার বাহিনীতে তখনও কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি, মানে যোগ দিতে পারিনি। তখন আমি যে কাজটা করতাম সেই কাজটা হলো একটাই, সেটা হলো যে প্রত্যেক দিনই বসে বসে খবরগুলি লিখতাম, একটা ডায়েরির মতনই করলাম মুক্তিযুদ্ধের সময় যে কী কী হচ্ছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কখন কী বলতেছে, আকাশবাণী থেকে কী হচ্ছে, বিবিসি থেকে কী বলতেছে এগুলো লিখতাম। তো এতে আমার কাজ হলো এগুলি, আর চিন্তা হলো যে কবে আমি যাব মুক্তি বাহিনীতে কবে যাব। জুলাই মাসে আমাদের এলাকায় একটা প্রচারপত্র আসে, সেটা হলো মুক্তি বাহিনীর শিবির থেকে মায়ের কাছে লেখা চিঠি। এটা কিন্তু আমি পরে এতেও দিয়েছিলাম, প্রথম আলোতেও দিয়েছিলাম। ওই চিঠিটা পড়লাম, ওই চিঠি পড়ার পরে আমার কাছে আরও বেশি মানে আমি স্পিরিটেড হলাম যে না এটা আমার তাড়াতাড়ি আমি ঘরে যাব। সময় এই জিনিসগুলি নিয়ে আসবো, চিন্তা করি কাজ করতে কাজ করি ওই মুক্তিযোদ্ধাদের সাথে
সম্পর্ক স্থাপনের চেষ্টা করি কিন্তু সম্পর্ক স্থাপন হচ্ছে না। তারপরেও যে একদিন করলামকে একদিন আমাদের তখন চিন্তা হয়েছে যে এরকম কোনো আকার ইঙ্গিতে মুক্তি বাহিনীর কোনো তথ্য যদি পাওয়া যায়, মানে এটা হলো ইমোশনাল ক্ষেত্রে অঞ্চল সবাই আমাদের একটা বাজার আছে শ্রীপুরের কাছে বর্মি বাজার, এই বর্মি বাজার থেকে ওই যে আমি যে বললাম যে বাদাম কেনা হয়তো আমি বাদাম কিনতাম, পরে মনে করলাম যে আচ্ছা 150 সুপারি কিনি গেত যেটার নিচে যে কাগজের ঠোঙা আছে এটা ঠোঙার নিচে দেখবো না কোথাও কোনো আকৃতি কোনো চিহ্ন টিহ্ন আছে কিনা আসলে এটা তো হওয়ার কথা না। তো ওই সময় আমরা যদি ফিরি আর কি নৌকা নিয়ে বর্মি বাজার থেকে আমাদেরকে কাওড়ায় ব্রিজের এনে আমাদেরকে আটকালো যে নৌকা বিরাও নৌকা বেরিয়েছে বিরানের মধ্যে তারা ধরলো রাজাকারগুলি বলতেছে উৎসাহ তারা সব মুক্তি সবগুলি বাইকে সবগুলি ফুটাই দিই। তো পাকিস্তান নামে যে আসছিল সে আসতে সে এসে আসার পর আমাদের যে নৌকার যে মাঝি ছিলেন উনি পুরা বয়স্ক ছিলেন, তো ওনার উনি বললেন যে না আমরা এটা আমার মোকাবে গেছিলাম আমাদের কাজ হলো ব্যবসা করা তারপরে জন্য করে আমরা মুসলমান তো করলো অন্য পড়াইলো ওনারে। তারপরে আবার ইয়ার ভিতরে ভিতরে কিছু আছে কি না না করলো যে না ভিতরে যারা আছে সবাই ওই ব্যবসার জন্যই আছে তারপর অন্য কোনো কাজ তারা করে না। তো ওই আলাদা করলে আবার বলতেছে কোজের উস্তাদ এদিকে সবগুলি বের করে দিয়ে দিই শেষ করে দিয়ে পরে লাইন করে লাইন করে ঘুরে করে দিই পরবর্তী দরকার নেই থার নৌকা ছেড়ে দেবো আমাদেরকে। এটা সম্ভবত সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে আবার একদিন দেখা গেল যে একটা খোঁজ হয়েছে যারা রাজাকারা খোঁজ পেয়েছে যেরকম আমি ভিতরে ভিতরে মুক্তি বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। তারপরে দিন এসে আমাদের বাড়ি কেরাও করে আমার এক দুঃসম্পর্কীয় নানা উনি দৌড়ায় এসে বলছে তাড়াতাড়ি সফিক হয়ে তাড়াতাড়ি সফিকের বাড়ি পালাইতে বলো। তা আমি ছিলাম কাপড় কাচতে ছিলাম বাড়ির পশ্চিমে একটা আমাদের একটা পুকুর ছিল পুকুরের ঘাটে। তো বললো যে তুমি আর কোনো কথা নেই বাড়ি কিন্তু খেলা করছো তুমি দৌড় দৌড়। ওই আমি দাঁড়াতে দৌড় দিলাম এক দূরে রাস্তা থেকে দূরে একটা পাড়া আছে সেই পাড়া চলে গেলাম। পাড়া যাওয়ার পরে ওই জায়গায় এক মহিলা আমার বললো তুমি দৌড়াইতেছো কেন যে আমার তাড়াতাড়ি জায়গা দেন আশ্রয় দেন। তা আমার চিন্তা হয়েছে আমার পিছিয়ে বোধহয় আর আর্মি আসতেছে করতেছে বোধ হয় বা রাজা গান করতেছে। তো উনি করলেন কি ওনার যে এটা ধান রাখার ডোলা আছে আমাদের এলাকা বলে ধানের যে ধান রাখা হয় তো এটা একটা খালি ছিল বলছে এটা ভিতরে তুমি ঢুকো। তা আমারে ওইটার ভিতরে ঢোকেন কিছুক্ষণ পরে উনি দাঁড়াইলেন না এরা গেছে গা চলে গেছে গা তুমি আনবার দিতে পারো। আমার এক যে জেলাতো ভাই ছিলেন উনি যোগাযোগ রাখতেন আর কি মুক্তি বাহিনীর সাথে একটা যোগাযোগের চেষ্টা উনি করতেন। তাই আমি বললাম যে আপনি এই আফসার সাহেবকে বললেন যে আমি কবে যোগ দিতে পারবো। তারপরে আমার আরেকটা ফুফাতো ভাই ছিলেন মমতাজ উদ্দিন উনি খুব সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন তখন উনি ইপিআরের ইয়ার সদস্য ছিলেন ওই বিশের থেকে আর চিটাগাঁ থেকে উনি কোনো ক্রমে জীবন নিয়ে বেঁচে এসে তারপরে মুক্তি বাহিনী ওই আফসার বাহিনীতে উনি সংগঠিত হয়ে তারপরে খুব সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে কিন্তু তার রোল প্লে করা রোল প্লে করছিলেন এবং ওই যুদ্ধের সময় উনি মারা যান একটা যুদ্ধে। তো ওনার সাথে মানে বললাম যে কোনো মতে ওনার সাথে মমতা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি ব্যবস্থা করবেন আর আমি গেলাম ঢাকায়। ওই তখন আমি ওই আর বাড়িতে আর যাইনি ওই কাপড় জোগনে ঢাকা চলে আসলাম। তো ঢাকায় এসে আবার মানে কলেজে যোগ দিলাম। তো কলেজে যাই মূল উদ্দেশ্য হলো যে আমি কবে খবর পাবো যে আমি ইয়েতে চলে যেতে পারবো। চার পাঁচ দিন পরে এসে আবার জেলাতে ভাই এসে উপস্থিত বলে হ্যাঁ যোগাযোগ হয়ে গেছে তুমি যেতে পারো তোমাকে যেতে বলছে। এই তারপরে আমি বাড়িতে আবার চলে আসি এটা অক্টোবর মাসে মাকে বললাম যে মা আমি এই জায়গায় যাবো। আর আমার মা ছিলেন আসলে খুব সাহসী মানুষ উনি সেই ব্রিটিশ আমলে সেন্টার পরীক্ষা আছে যে সেন্টার পরীক্ষা পাস করছিলেন ক্লাস ফোরে তখন একটা পরীক্ষা ওনার বাবা ছিলেন প্রতিষ্ঠাতায় শিক্ষক একটা স্কুল উনি 50 শিক্ষকতা করেন আমার নানা। তো মা আবার আমাদেরকে এই ক্ষুদিরাম বসুর কথা বলতেন ওই অরবিন্দ দাসের কথা বলছেন তারপরে ওই মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শওকত আলী এইসব কথা বলতেন। তো মার ওই সব জিনিসগুলিতে আমরা খুব মানে আমি বিশেষ করে খুব মানে ইন্সপায়ার থাকতাম না আমি কিন্তু আজকে মুক্তি বাহিনীতে যাব আপনি কিন্তু কিচ্ছু মানে কোনো কষ্ট নিতে পারবেন না বাবাকে আমি বলবো। তারপরে মাকে সালাম করলাম সালাম করে মা মাথায় হাত তুলে দিলেন ওই সন্ধ্যার সময় আমি
রণদেব, রণদেব তুমি ক্যাম্পে যাই, একটা আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে গেলাম। তারপর সেই ক্যাম্প থেকে তারপরের দিন আমি গেলাম মূল ক্যাম্পে আফসার সাহেবের সাথে দেখা করার জন্য। তো আফসার সাহেব দেখা করার পর আমার বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি আসছো, ভালো হয়েছে, তোমার তো তুমি কী করতে চাও? আমি সে যুদ্ধ করতে চাই। তোমার তো শরীর যে অবস্থা, তখন আমার ওজন হলে মানে 108 কেজি 8 পাউন্ড, খুব হালকা পাতলা শরীর আমার, তুমি তো রাইফেলের ধাক্কা সামাল দিতে পারবে না, তুমি এতে যাও, আমাদের পত্রিকা অফিসে যাও। বললো যে পত্রিকা অফিসে আমাদের লোক আছে, আমি চিঠি দিয়ে দিতেছি, তুমি জায়গায় কাজ করো। ঠিক আছে, আমি তাই করবো। তারপরের দিন উনি আমাকে একটা চিঠি লিখে তারপর পাঠিয়ে দিল, তা আমি খুব খুশি। সেটা ছিল ইয়াতে ওই ভালুকা কালিয়াহাতি থানার মাঝখানে, ভালুকা থানার শেষ প্রান্তে যে গ্রাম ডাকাতিয়া গ্রাম, সে ডাকাতিয়া গ্রাম ওই গ্রামের শেষ বাড়িটা আমাদের অফিস ছিল। তো ওই জায়গায় আমি গেলাম, যাওয়ার পরে ওই যে আমাদের আরও ওই পত্রিকা অফিসে কাজ করতেন তিনজন, আবুল কালাম আজাদ উনি ছিলেন ম্যানেজমেন্টে, আর সাইক্লোস্টাইল মেশিন চালাইত একজন, তার নাম হল আব্দুল খালেক, আরেকজন ছিলেন মাসুদ আলী, উনি ছিলেন আর্ট কলেজের ছাত্র, ঢাকা আর্ট কলেজের ছাত্র, তার কাজ ছিল আর্ট করা। তো তারা আমাদের পায়ে খুশি হলো, বিশেষ করে বেশি খুশি হয়েছে ওই যে মাসুদ ভাই, কারণ ওনার তো কাজ বেশি থাকতো, তার পুরা কলেবরটাই উনি সাজাইতেন, ভিতরের লেখা তারপরে বাইরের যে হেডলাইন এগুলি লেখা এগুলি ওনার করতে হতো। তেম ওই মাসুদ ভাই করেছে, ঠিক আছে ভালো হয়েছে, আমার কাজ কমবে। ওই তখন থেকে পত্রিকা অফিসে আমি যোগ দিলাম। তা আমার প্রথম পত্রিকা আমি একটু দেখাই, এইটা হল ফার্স্ট যে সময় গেলাম। আর হেডলাইনগুলি মাসুদ ভাইয়ের, আর প্রচ্ছদের যে জাগ্রত বাংলা মাসুদ ভাই, হাতে লেখা, হ্যাঁ হাতে লিখেছে, এটার মধ্যে আমি জবানবন্দি লিখি, দেখুন জবানবন্দি লেখা আছে শফিকুল ইসলাম। তখন এই পত্রিকাগুলি আমরা শুধু আমাদের মুক্তিবাহিনীর ভিতরে সীমাবদ্ধ রাখতাম না, এগুলো আবার আমরা বিভিন্ন অফিসে পাঠাতাম, অফিস প্রধান কাছে ঢাকাও পাঠাতাম, মানে ইয়াতে অন্য স্ক্যানিং করে তো ওই আমরা যে সময় ক্যাম্পে বা কাজ করি সারাদিন সারা রাত, বলতে গেলে রাত্র 3টা পর্যন্ত আমরা কাজ করতাম। আর ওই সময় রমজান মাস শুরু হয়, তো রমজান মাসে আমাদেরকে এলাকার লোকজন প্রত্যেক দিনই দাওয়াত দেওয়া হয়, তো খুব মানে আন্তরিক ছিলেন আর কি। আমাদের মূল ক্যাম্প থেকে আমাদের খরচের টাকাটা পাঠানো হতো, আর আমাদের অস্ত্র ছিল একটা বেরেটা গান, আর প্রত্যেকের জন্য একটা করে গ্রেনেড, যাতে কোনো সময় আক্রান্ত হয়ে গেলে যাতে ছুটতে পারি আর কি। এই যে ক্যাম্পের মধ্যে, ক্যাম্পের ভিতরে যে আবুল কালাম আজাদ উনি ম্যানেজমেন্টের বিষয়গুলি উনি দেখতেন, ওনার সাথেই মূল ক্যাম্পের যোগাযোগটা হতো। এইটার অ্যাকচুয়ালি সম্পাদক মণ্ডলীর অলিখিত সভাপতি ছিলেন হাফিজউদ্দিন আহমেদ। হাফিজউদ্দিন আহমেদ ছিলেন কালিয়া ইউনিয়নের তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি উনি ছিলেন আর কি আমাদের এক অর্থে লিডার। আর এই জায়গার যে কমান্ডারের যে কাজটা, যে দায়িত্ব ম্যানেজমেন্টের যে কাজটা করতেন আবুল কালাম আজাদ,
আব্দুল খালেক উনি সাইক্লোস্টাইল মেশিন তার কাজ হল একে খুব সুন্দর করে যত্ন করে সাইক্লো করা আসুদের কাজ হলো যে হেডলাইনগুলি ঠিকঠাক করা আর আমার কাজ ছিল ছোট লেখাগুলি লেখা এছাড়া মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে আফসার সাহেব নিজে একজন আমাদের যে কমান্ডার যিনি ছিলেন উনি ডায়েরি মেনটেন করতেন তো ওনার ওই ডায়েরি থেকে উনি সবসময় আমাদেরকে পত্রিকা প্রকাশের ঠিক দুই দিন আগে ওই সমস্ত নিউজগুলি পাঠাই দিতেন এইভাবেই আমাদের দিনগুলি তখন কাটছে আর আমাদের স্টেনসিলগুলি সংগ্রহ করতেন তখন শালগ্রামপুর একটা জায়গা আছে কালিয়াদি থানার এই শালগ্রামপুরে কেউ বলে মহানন্দপুর কেউ কেউ বলে শালগ্রামপুর যে ওই ওই জায়গায় পাতার বিড়ির যে পাতা আছে বিড়ির পাতার খরিদ্দার ছিল এরা ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এরা পাকিস্তানি তো এরা তো ওই জায়গায় তাদের ব্যবসায়িক স্বার্থে এবং তারা বলতো যে আমরা পাকিস্তান পছন্দ করি তাদের সাথে যারা ইয়ে হলো যে তারাই করতো কি এর থেকে ঢাকা থেকে আমাদেরকে ডুপ্লিকেট পেপার তারপরে কালি তারপরে স্টেনসিল পেপার স্টেনসিল কাটা এগুলি তারা ওরা নিয়ে আসতো ওরা নিয়ে এসে আমাদের সরবরাহ করতো জবানবন্দি ছাপা হলো এবং এই জবানবন্দিটাই কিন্তু করতে আর কি আমার বাঁচায় রাখছে এই জবানবন্দিটার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে আছে ছয় নম্বর বলিয়া আছে রোজা শেষ হয়ে গেল আমার এই রোজা আমি বাড়িতেই ঈদ করবো সহকর্মীরা বললো যে না তুমি কেমন করে যাবো কিন্তু আমি যাবো আমার আমি একটা গ্রেনেড নিলাম আর একটা পত্রিকা নিলাম আমাদের বাড়ি যেতে যে রাস্তাটা সে 40 মাইল ওই সেরি খাওয়ার পর রওনা দিয়ে তারপর সন্ধ্যার দিকে যায় 3 মাইল দূরে আমাদের বাড়ি থেকে 3 মাইল দূরে একটা বাড়ি আছে ওই বাড়ি হলো গ্রামরক্ষী বাহিনী তখন রক্ষী বাহিনীর নামে একটা সহযোগী মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য রক্ষী বাহিনী করা হয়েছে রক্ষী বাহিনী কমান্ডারের বাড়ি হলো যায় উনি আমার আত্মীয় লাগে হ্যাঁ আবুল কাশেম ওনারে নেওয়া এই সন্ধ্যার সময় যায় তাদের বাড়িতে উপস্থিত পরে বাড়িতে গেলাম বাড়িতে তো মাকে সালাম করলাম মায়ের কান্নাকাটি করলাম তাতে আমি খাওয়া দাওয়া করতেছি ঠিক এই সময় আমার এক চাচা আছেন চাচা দূরে এসে বলতেছে কাজে তাড়াতাড়ি চলে যেতে পারো উত্তরপাড়ায় খবর হয়ে গেছে যে শফিক বাড়িতে আসছে তারপরে আমার ওই যে আব্দুর রহমান যারে নিয়ে রাত্রেবেলা বুস্ট্রাইক করলাম ওই তারে নিয়ে আবার ওনা দিলাম আমাদের মূল ক্যাম্পে চলে গেলাম পত্রিকা অফিসে গেলাম তখন কাদের সিদ্দিকির যে বাহিনী ছিল সেই বাহিনী একটা পত্রিকা বেরোতো তার নাম হলো রণাঙ্গন কাদের সিদ্দিকির কিছুটা কন্ট্রিবিউশন ছিল আমাদের জাগ্রত বাংলা কারণ কাদের সিদ্দিকির যা জাগ্রত বাংলার জন্য একটা সাইক্লোস্টাইল মেশিন দিয়েছিলেন তো সেই হিসাবে আমাদের সাইক্লোস্টাইল মেশিন দুইটা ছিল আর যেহেতু ওই রণাঙ্গন কাদেরিয়া বাহিনী এবং আফসার বাহিনীর পাশাপাশি তখন আমাদের একটা ইয়ে হলো যে আমরা দুই বাহিনী মিলে একটা পত্রিকা বের করবো আর তখন আনোয়ার আলম শহীদ যিনি সচিব হয়েছিলেন মারা গেছেন এই শহীদ ভাই ছিলেন কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান তখন আমরা ভাবলাম যে শহীদ ভাইয়ের সাথে যোগাযোগ করা দরকার শহীদ ভাই তখন ছিলেন না তখন হাকিম সাহেব নামে একজন ছিলেন পরে আমি আর মাসুদ আলী একদিন যাই তখন গেলাম এবং তখন দেখলাম 25 বছর বয়সের কাদের সিদ্দিকী কীরকমভাবে তার বাহিনীটাকে অর্গানাইজ করছে মানে ওই সময় একটা জায়গায় ছিল একটু ওইটাতে কয়েকটা ওয়্যারলেস সেট ছিল ওদের কাজ ছিল সমস্ত জায়গায় যোগাযোগ করা মাহবুব সাদিক ছিলেন ওনার সাথে আলাপ আলোচনা করলাম আজিজ বাঙ্গাল ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করলাম আফসার বাহিনী এবং কাদেরিয়া বাহিনীর মূল শক্তি ছিল জনগণ প্রথম তো আফসার সাহেব কাদের সিদ্দিকের অধীনেই ছিলেন পরবর্তী পর্যায়ে উনি আলাদা সেপারেট হয়ে যান জাগ্রত বাংলার পক্ষ থেকে আমরা একটু ইন্ডিয়াতে যাব ইন্ডিয়াতে যায় আছে বাংলাদেশ সরকারের যে লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করবো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যোগাযোগ করবো আফসার সাহেবের কাছে বললাম আমরা একটু দিতে চাই কাজে হ্যাঁ ঠিক আছে তোমরা যাও উনি আমাদেরকে 3,000 টাকাও দিলেন ওই সময় 3,000 টাকা অনেক ওই সময়ই ইনফরমেশন উনি দিলেন যে তোমাদের সাথে আরও 3 জন কাজ করবে 3 জনকে কে একজন মসিউদ্দিন শাকের ওই যে সূর্য দেগুল বাড়ির পরিচালক ছিলেন উনি তখন ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির ছাত্র আর তার ছোট ভাই জাকের আরেকজন হলেন কফরগাঁও কলেজের ভিপি ছিলেন এই 3 জন তখন তো অলরেডি নভেম্বর মাস চলে আসছিল তখন আমি আর মাসুদ ভাই দেখলাম যে আমাদের সাথে কাজের কাজ দিবে মসিউদ্দিন শাকের কারণ শাকের ভাই তখন তো আসলে উনি ছাত্র ইউনিয়ন করতেন তারপরে তার প্রকাশন প্রকাশনা আছে স্থাপত্য এতে মধ্যে উনি শেষ বর্ষের ছাত্র ছিলেন তারপর আমাদের সপ্তম সংখ্যায় এই শাকের ভাই হাত দিলেন এই এই পেজটা শাকের ভাই
সেটি ভিতরে লেখা গেলে সাকিবের, আর এই নিউজটা আমার প্রথম নিউজ লেখা আমার। তখন আফসার সাহেব ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন, তাহলে মেজর হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয়। ওই সময় উনি ঘোষণা দেন ভালুকা দখল করবে, এবং ভালুকা দখল হয় 10ই ডিসেম্বর, তো এর ভিতরে তো যুদ্ধ শুরু হয়ে যাবে। তাই 16ই ডিসেম্বর আমরা বললাম যে বাংলাদেশের মধ্যে প্রথম আমরা পত্রিকাটা বের করতে চাই, ভাগ করে দেওয়া হলো দায়িত্ব, যে তোমার কাজে এই ভাগের দায়িত্বটা নিলেন শাকের ভাই। আর হাফিজ সাহেব ছিলেন সাথে আমাদের, আসদ ভাই প্রস্তাব দিলেন যে আমরা বঙ্গবন্ধুর ছবিটা রাখতে চাই প্রচ্ছদে, আর ভিতরে যে বিষয় যেগুলো আছে এগুলি শাকের ভাই ইয়ে করলেন, কী কী যাবে এগুলি ঠিকঠাক করলেন, আর লেখার কাজটা আমি করতে থাকলাম। ওই হিসাবে রাত্রে বসে বসে মাসুদ ভাই পান খায় আর বঙ্গবন্ধুর ছবি স্কেচ করলেন, এবং সারা রাতে আমরা লিখলাম, শেষ রাত্রের দিকে আমরা ছাপা শুরু করলাম। পরিশ্রমের যে ফসল যেটা সেটা আমরা তৈরি করে ফেললাম, এটাই হলো সেটা। আমার ধারণা যে এটাই বাংলাদেশের প্রথম, কারণ আমরা একদম ভোরে সকালে এই পত্রিকাটা আমরা ই করছি। এই সংখ্যাতে আমরা প্রথম এই কথা লিখি আর কি, সম্পাদক মণ্ডলীর সভাপতি হাফিজউদ্দিন আহমেদ, এবং আজাদনগর থেকে প্রকাশিত, এবং এই জায়গায় আজাদনগর ডাকাতিয়া এই শব্দটা লেখা 18ই ডিসেম্বর ময়মনসিংহ রওনা দিই। তো ময়মনসিংহ যাওয়ার পর আমরা আমাদের যে অফিস হলো ওর পুলিশ ক্লাব রোড, এই ওর পুলিশ ক্লাব রোডে আমরা থাকতাম, আর আমরা পত্রিকাটা বের করতাম তখন জওয়ান প্রিন্টার্স থেকে। তো ওই জায়গায় কাজ করতাম, তারা হতো আর কি মোটামুটিভাবে ওই জায়গায় আমাদের 3-4টা সংখ্যা আমরা বের করি, যেরকম বঙ্গবন্ধুর মানে প্রথম সংখ্যা হলো সিটি প্রেস থেকে, তারপর আবার আরেকটা সংখ্যা বের করি জওয়ান প্রিন্টার্স থেকে। ওই সময় সৈয়দ নজরুল ইসলাম সাহেব আমাদের পত্রিকা অফিসে আসেন এবং অনেক ভয় হয়, আমাদের পত্রিকা অফিস পরিদর্শন করেন। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তন করলেন, ওইটার জন্য আমরা একটা বিশেষ সংখ্যা করি। তারপর ওই সংখ্যার পর আরেকটা সংখ্যা প্রকাশিত হওয়ার পর আমি চলে আসি, আমি ঢাকা কলেজে আবার ফিরে আসি, আমার নিজের জায়গা নিজের কর্মক্ষেত্রে চলে আসি। কলেজে ফিরে আসার পর যেটা যেসব যে বিষয়টা হয়েছে, তখন ইতিমধ্যেই সমাজতন্ত্রের দিকে আমার ইনক্লিনেশনটা বাড়ল এবং ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়ে যায়, এবং তারপর আমি ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাহিত্য সম্পাদক ছিলাম। তখন আমরা জয়ধ্বনী নামে একটা পত্রিকা বের করতাম, কিন্তু নিজের কাছে যেগুলি খারাপ লাগছে, যেমন হয়েছে অ্যাকচুয়ালি আমাদের আমরা যে কাজটা আমাদের করা উচিত ছিল আমরা সেই কাজটা করিনি। আসলে আমাদের তো দরকার ছিল দেশটা স্বাধীন হওয়ার পরে একটা যে পর্যায়টা, একটা সেকেন্ড পর্যায়ে যে সময় আসলো, সেই পর্যায়টা আসলে উচিত ছিল যে সমাজতন্ত্র বিনির্মাণের জন্য লেগে পড়া। সৈয়দ ইসলাম সাহেব তার পক্ষে বলছেন যে সমাজতন্ত্র প্রয়োজন, তাজউদ্দিন সাহেব যে জায়গা আছে একটা তাজউদ্দিন সাহেব তৈরি করবো, তাজউদ্দিন সাহেব তো আরও মানে সিনসিয়ার ছিলেন এসব বিষয়ে, সৈয়দ নজরুল খুব সিনসিয়ার ছিলেন, আফসার সাহেবের ভিতর দিয়ে আমাদের যে কমান্ডার উনিও এর ভিতর দিয়ে আস্তে আস্তে উনি সমাজতন্ত্র দিকে ছুটলেন। তারপরে তো এরা হলো না, বঙ্গবন্ধু বাকশাল করলেন, আমরা তখন মানে আমি স্পেসিফিকলি মনে করতাম যে বঙ্গবন্ধু বাকশাল করে যে সমাজতন্ত্র আনেন ভালো, আওয়ামী লীগের ভিতরে তো বিভিন্ন টার্বুলেন্স, এবং আসলে আওয়ামী লীগের মতো দল দেয়া সমাজতন্ত্রের যে কাজটা করা এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব, আওয়ামী লীগ পারেও না, যে কারণে বঙ্গবন্ধু মারা গেলেন। তাই তো ঘটনা, তাই যে সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান তার ছিল বলেই তার প্রতি অপছন্দ ছিল, ভেতরকার শত্রু যারা আছে যারা চাইতো না, সাম্রাজ্যবাদের পক্ষে ছিল তারাই তো সেই ষড়যন্ত্রের সাথে জড়িত, বড় ধরনের আমাদের বিপর্যয়। সেই বিপর্যয়ের পরেও যদি এই জিনিসটা হইতো আর কি, যারা বাকশালের সাথে যুক্ত ছিলেন, আমার কথা হলো যে বাকশালের সাথে যারা যুক্ত হইলেন, আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, কমিউনিস্ট পার্টি, তাদেরই উচিত ছিল যে না আমরা বাকশালকে রিভাইভ করব,
কিন্তু তারা কি করলো, সরে গেল, আওয়ামী লীগ তার নিজের রাস্তায় গেল, মিজান চৌধুরী তারপরে তারা বিসমিল্লাহ নতুন করে রিভাইভ করলো আওয়ামী লীগের, মুজাফর সাহেব নেপরে রিভাইভ করলেন, কমিউনিস্ট পার্টি তার পার্টি রিভাইভ করলো, তার মানে তারা সবাই যার যে মতো মতো আলাদা হয়ে গেলো। এবং এই যে আলাদা হয়ে যাওয়াটা এটা তাতে ঠিক হয় না, এটা আমার দৃষ্টিতে পদ্ধতিগত যে চেঞ্জ করে সে চেঞ্জগুলো এখনই হয় না। এখন আমরা এই ইয়াতে আদালতে এখন ইংরেজিতে লিখতে পছন্দ করি, ইংরেজিতে রায় লেখা হয়, যার নামে যার পক্ষে আমি রায় লিখতেছি সেও কিছু বোঝে না যে রায় তার পক্ষে কী লেখা হয়েছে। আমাদের দুঃখ হয়ে যাবে, আমার যে কষ্টটা হয়ে যাবে, আমরা যারা পাম যারা আমার ভিতরে তো মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে একটা বাম ধারার দিকে আমি যাই, শাকের ভাই ছিলেন কিছুটা ইনফ্লুয়েন্স, তার ইনফ্লুয়েন্স ছিল যে আমরা তখন মনে করতাম আমরা কেন এই স্লোগানটা দিলাম না, লাখো শহীদের রক্তে মুক্ত স্বদেশ, এসো শোষিতের দেশ গড়ি, বললাম না তো এটা আমরা বললাম যে এসো দেশ গড়ি, এসো দেশ গড়ি কী দেশ গড়ি, সে পাকিস্তান গড়ি, যে ভাঙ্গে গেছে গা দেশ, ভাঙ্গা দেশ মানে আমার পাকিস্তান গড়ি, এটা তো আমাদের ই ছিল, উচিত ছিল না, শোষিতের চিন্তাটা ছিল ওই জায়গাতেই যে শোষিতের মাথা গড়ি। আমরা ধরেন তেমন চিন্তা করে দেখেন আমি কী হয়েছি, আমি একজন ধনীর ডাক্তার হয়েছি আর কিছু না, এবং ধনীর ডাক্তার হইতে পারি নাই। করায় উপস্থিত আমি যে জিনিসটা দেখছি, সবচেয়ে বেশি রোগী হলো ক্যাটারাক্টের ছানি রোগী, এবং তাদের প্রবলেমও হয়েছে যে তারা অপারেশন করার যে টাকা নেয়, একজন মানুষের যদি 1500 টাকা তার ইনকাম হয় মাসিক, তার পক্ষে কি অপারেশন করা সম্ভব, যদি 10,000 টাকা হয় কি সম্ভব পরিবার মেনটেন করে। তার মানে আমাদের উচিত ছিল যে এই যে এই চিকিৎসার জগৎটায় যে আসলে গরিব মানুষের চিকিৎসাটা আমরা কেমন করে দিতে পারবো, মাস পিপুলদেরকে কীভাবে দিতে পারবো, মাস পিপুলের চিকিৎসা দেওয়ার জন্য যেটা সম্ভব ইজিলি সম্ভব, যে আমরা 150 টাকায় ইন্টারকোলাইন আসতে পারি, এই মানে পাবলিক প্রতিষ্ঠানগুলিতে ইচ্ছা করলে আমরা 150 টাকায় গরিব মানুষের চিকিৎসা দিতে পারি, 150 টাকা তো কিচ্ছু না, এবং চোখের ভিতরে ল্যান্স বসায় দেওয়া যায়। আমি যে সময় অরবিন্দে যাই, অরবিন্দ চিকিৎসা মানে ইয়াতে আমি ডাব্লিউএইচও একটা ফেলোশিপে গেছিলাম অরবিন্দ, অরবিন্দে যাওয়ার পর অরবিন্দে আমি আমার সাথে মানে একদিন কথা হলো যে অরবিন্দ যে হাসপাতালের যে প্রধান যিনি ভেঙ্কটস্বামী, এটা 1995 কথা বলতেছি, যে ভেঙ্কটস্বামী আমার সাথে কথা বলবেন, আমাকে টাইম দিয়েছে 9টার সময় যাইতে হবে, তা আমি ঠিক 9টার সময় গেলাম অফিসে, গেলাম ধরে নিচ্ছে যে ব্যাংকর স্বামীর সাথে দেখা করতে গেলে 4-5টা পুলিশ পারে তারপর যেতে হবে, মানে সিকিউরিটি পারে তারপর যেতে হবে, তো অফিস যাওয়ার পরে ও ডক্টর ইসলাম জিবি ইজ ওয়েটিং ফর ইউ প্লিজ গো দেয়ার, আমি গেলাম কোনো ই নাই, তার কোনো পিওন টিওন কিছু নেই, কি তুমি কোন জায়গায় কাজ করতেছো, তখন জামালপুর হসপিটাল বললাম, জামালপুর কয়জন চোখের ডাক্তার আছে, কয়জন ছানির রোগী আছে, এইসব উনি জিজ্ঞেস করলেন। তা আমার সৌভাগ্য ছিল যে আমি কিশোরগঞ্জে একটা স্টাডি করছিলাম, সেই হিসেবে আমার কাছে তথ্য ছিল, আমি বললাম, তারপর আমার বললো যে তুমি যদি চাও তোমাকে 50 পয়সায় তোমাকে আমি ল্যান্স দিতে পারবো, বুঝতে পারছেন তারা কি তারা কোন জায়গায় আছে, আমরা কিন্তু এরকম প্রতিষ্ঠান করি না, এখন একটা প্রতিষ্ঠানে দেখাইতে পারবো না যে শেষ হচ্ছে। আমি আমার যে 20 বৎসরের ইউনিভার্সিটি টিচার টিচিং হিসাবে আমি 20 বৎসর যাবার চেষ্টা করছি যে আমি চাই যে এসআইসিএস শিখুক ছেলেরা এসআইসিএস শিখে, কিন্তু এসআইসিএস করে না তারা, ফেকু করে, কারণ একটা ফেকু করলে তার 40,000 টাকা আসতেছে, এসআইসিএস করলে ম্যাক্সিমাম 500 টাকা, 500 টাকায় আমরা যদি চেষ্টা করতে পারি এসআইসিএস 500 টাকা আমরা করে দিতে পারতাম, কিচ্ছু অসুবিধা ছিল না। চিকিৎসার যে জগৎটা সেই জায়গায় আমাদের ডিস্ট্রাকশন, ব্যবসা জগৎও তাই, প্রকৌশল জগৎ দেখে অবস্থা দেখেন, কৃষিবিদ্যে দেখেন যারা কৃষিবিদ্যের মধ্যে যারা আছে তাদের সন্তান বাইরে করতো, তারা কিন্তু তার সন্তানরে বলে না যে গ্রামে গিয়ে তুমি কৃষি খাবার করো, ওই জায়গায় কাজটা কেই করতেছে না, মানে আমরা কেই না, আমরা যারা স্বাধীনতার পর যারা যে প্রজন্ম যারা আসছে প্রজন্ম আমরা কোনো মতেই ওই ওই জায়গায় নেই, যারা প্রশাসনে আছে তারা সাহেব কোয়ার্টার ভাঙে নেই, অথচ বঙ্গবন্ধু যে সময় আপনার সোভিয়েত ইউনিয়ন গেলেন, সোভিয়েত ইউনিয়ন যাওয়ার সময় তার সাথে জয়নুল আবেদিন সেবা ছিলেন, তার সম্পর্ক ছিলেন, তো জয়নুল আবেদিন আমার খুব আদর করতেন, ওনার আমার যাওয়া আসা ছিল আর কি তার বাসায়, এবং গেলে খুব খুশি হতো, এই আইসা আমার দেশের মানুষ আছে, উনি মহিষিংয়ের বাসায় কথা বলতেন আর কি,
এই অঞ্চলেও তো তাতে আনো, আমি এত করলে শুদ্ধ ভাষা কথা বলতে তো মজা পাইতেছিলাম না, তুমি এসে খুব ভালো আছে। তা আমার উপরে করলো যে কয়েক বিঘা নিয়া ডিসি সাহেব থাকে, কয়েক বিঘা নিয়া আপনার এসপি থাকতেছে, কয়েক বিঘা নিয়া সিভিল সার্ভেন্ট থাকতেছে, তারপর একজন ইয়ার ডিসির 19 জন কামলা লাগে, কেন লাগবে তার 19 জন কামলা? সে যে সময় ডিপটি সেক্রেটারি থাকে তখন তার বাসাতে একজন কামলা থাকে। তারপরে না আমরা ওই জায়গাগুলিতে প্রশাসন ওই জায়গাতে আসতে পারে, এবং প্রশাসন যে কাজটা করে প্রমোশনের সাথে সাথে হিসাব করে দেখুন সব বিদেশ যেতে পারো, এবং সন্তানদেরকে বিদেশে, কোনো সচিবের বাচ্চারা এদেশে নেই, এদেশে থাকে না, সব বাচ্চারাই বাইরে থাকে। আমি দেখেন কোন সেক্টরটা আমরা বলবো, একমাত্র গরিব কৃষক ছাড়া আমি বলবো তো ওই যে কৃষক যে মাটি কাটত তারে ছাড়া, তার সন্তান করে ছাড়া অন্য সব আমরা আমাদের তারে আছে। কেন আমাদের স্বাধীনতা তো এই জায়গাতে আছে, আমাদের স্বাধীনতায় এক বুক কষ্ট ছাড়া কিছু নাই, এই কষ্ট নিয়ে আমরা আছি। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিতে চান, কি উপদেশ দিতে চান? স্যার একটাই, যে দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে, দেশের অফুরন্ত সম্ভাবনা আছে আমাদের ছেলেপেলেরা উৎকৃষ্ট পরিবর্তন হওয়ার জন্য। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।